আসসালামু আলাইকুম, আমরা এখন এই পর্যায়ে কথা বলবো মোল্লা হানিফের সাথে, যিনি এই গ্রুপের শুরু থেকে বলা যায় যে এই গ্রুপের সাথে আছেন এবং গ্রুপের অ্যাডমিন। তো আমরা তার থেকে শুনবো এই গ্রুপের যাত্রার ইতি কথা এবং কিভাবে এই গ্রুপটা এত দূর এগিয়ে আনা সম্ভব হলো, এই ব্যাপারটা আমরা তার থেকে শুনবো। ধন্যবাদ ইখলাস ভাই। ধন্যবাদ ইখলাস ভাই। আমাদের শুরুটা ছিল প্রথমত 2021-এর অক্টোবর থেকে। 21-এর অক্টোবরে আমরা আমাদের জার্নি যে শুরু, সরি সেপ্টেম্বরে আমাদের ফার্স্ট ইয়েটা শুরু হয় আউটডোর। তো তখন আমরা মাত্র 10 জন মিলে ঢাকার দিয়াবাড়িতে একটা আর্ট ক্যাম্প করেছিলাম, মাত্র 12 জন মিলে 9-10টা ক্যানভাস মতো ছিল, ওখান থেকে শুরু। তো করার পর যখন আমরা সোশ্যাল মিডিয়াতে এটা টুকটাক ছবিগুলো পোস্ট করলাম বা সবাই যার যার টাইম লাইন থেকে শেয়ার করলো, দেখলাম যে অন্যান্য ক্যালিগ্রাফার বা যারা আছে তাদের একটা ভালো আগ্রহ দেখা যাচ্ছে। দেন আমরা এর এক মাস পর আরেকটা করলাম পানাম সিটিতে, ওইটা তো আরেকটু করে বড় হলো। তো কিছুদিন গ্যাপ দেওয়ার পর আমরা ডিসেম্বরে করলাম হচ্ছে আমাদের তৃতীয় আউটডোর, যেটা সেটা করেছি আমরা কক্সবাজারে। ওইটা করার পর আলহামদুলিল্লাহ একটা বেশ সারা পড়ে যায়, 50+ ক্যালিগ্রাফার থাকে, অনেক 30-40-40টার মতো কাজ হয়। তারপরে আমরা রমনায় করলাম চতুর্থ, এবারে পঞ্চম। এবারে এসে যেটা মনে হচ্ছে যে না, এখন একটা সার্বজনীন একটা অবস্থান তৈরি হয়েছে আমাদের, মানুষ আসতে চায়, মানুষ বাহিরে আঁকতে চায়, মানুষ ঘরে বসে আঁকে, আর্টিস্টরা আঁকে, কিন্তু বাহিরে আঁকলে এটা অন্যদের কাছে একটা প্রচার প্রসার হয়। এবং আমাদের মৌলিক যেটা উদ্দেশ্য ছিল যে মানুষকে তুলে ধরা জাতির সামনে, আমাদের কাজগুলোকে তুলে ধরা, আমরা বাহিরে আঁকলাম, আর্টিস্ট যারা আছে আমাদের একটা মিলন মেলার মতো হয়, সবার সাথে সবাই দেখা হয়। তো এটার উপরে বেস করে মূলত আমাদের এই কাজটা এ পর্যন্ত নিয়ে আসা। আচ্ছা, জেনে ভালো লাগলো খুবই। তো আজকের মেলা নিয়ে আপনার চিন্তা, মানে আজকের এই যে মিলন মেলা বা হচ্ছে আউটডোর ক্যাম্প, এটা নিয়ে আপনাদের কেমন কি পরিকল্পনা ছিল, শেষ পর্যন্ত কি চিন্তা করছেন? আজকে পরিকল্পনা ছিল যে আসা এরকম সকাল 7টা থেকে আমাদের আর্ট ক্যাম্প শুরু হয়েছে, এখন তো প্রায় 12:30-এর মতন বাজে, আলহামদুলিল্লাহ কাজ শেষ। তো এখানে সর্বোপরি যে জিনিসটা আমি সবসময় ফোকাস করি যে স্কিল ডেভেলপ করা, মানে আমাদের ক্যালিগ্রাফার যারা আছে দেখা যায় আপনি 3 দিনে একটা ছবি আঁকেন, 7 দিনও আঁকেন, কিন্তু 3 ঘন্টায় যে একটা ছবি আঁকার যোগ্যতাটা আপনার থাকার দরকার, স্কিল ডেভেলপ করা, এটা আসলে অনেক বেশি দরকার। তো আউটডোর করলে যেটা আমি বেশি রিয়ালাইজ করি আমার জায়গা থেকে, যে প্রচুর পরিমাণ স্কিল ডেভেলপ হয় সবার জায়গা থেকে, যে 3 ঘন্টার মধ্যে একটা ছবি আঁকা, 2 ঘন্টার মধ্যে আঁকা শেষ করা। তো আলহামদুলিল্লাহ পঞ্চমটাতে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মেইনলি উদ্দেশ্যের মধ্যে এটা একটা ছিল যে স্কিল ডেভেলপ করা, অনেকটাই আমরা সফল। আজকে আপনাদের কতগুলা ছবি আঁকা হয়েছে? আজকে 30+ ছিল, 30-এর উপরে ছিল, 35-টার মতন এক্সাক্টলি সংখ্যাটা গণনা হয় না। আচ্ছা, এমনিতেই পার্টিসিপেন্ট সংখ্যা কতজন? পার্টিসিপেন্ট সংখ্যা যারা এসছে আর্টিস্ট সবাই মোটামুটি এঁকেছে, আর অনেক আর্টিস্ট আসছে যারা আপনার আঁকে নাই, বাকি সব মিলে 50-এর উপরে ছিল। আবার আগামী কবে এরকম আয়োজন করবেন? আবার আগামীতে ইনশাল্লাহ আমরা একটা ডেট ফিক্স করেছি, সেটা হচ্ছে ডিসেম্বরের 23 তারিখ শুক্রবার, তো সেটা ঢাকার বাইরে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।